মনে হয় যে ওই যে যে কোনো জিনিস করতে হলে আসলে সেটাকে প্রথমে বুঝতে হবে, একদম ভালো মতো ভেজে ভেজে বুঝে করতে হবে, হ্যাঁ ভালোভাবে বুঝতে হবে, তবে আবার ওই অ্যানালাইসিস প্যারালাইসিস হওয়া যাবে না। আমি বলি যে পথে নামলেই পথ চেনা যায়। হ্যাঁ, যে আমি যদি পথে না নামি তাহলে আমি সবসময় নন্দলালের মতো বিভিন্ন অ্যানালাইসিস করবো, বাসা থেকে বের হবো না, সেটা করা যাবে না। তা আমার তোমাদের প্রতি, তোমরা যারা এই নিজের বলার মতো একটা গল্প তৈরি করার কাজে যুক্ত হয়েছে, তোমাদের কাছে আমার খুবই সহজ কয়েকটা বার্তা। 1 নম্বর হচ্ছে করতে হবে, 2 নম্বরটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে বাসায় তোমাকে হেল্পিং হ্যান্ড হইতে হবে, মোস্ট লাইকলি মায়ের। এবং প্রতিদিন, এটা আমি গণিত অলিম্পিয়াডে বলি, আজকে তোমাদের প্রতিদিন মাকে জড়াই ধরতে হবে, একবার বলতে হবে মা তোমাকে ভালোবাসে। এটা করলে কি হবে, এটা করলে তোমার একটা বন্ডিং প্র্যাকটিস করা হবে। হ্যাঁ, কারণ তোমার, তুমি তোমাকে আলটিমেটলি তুমি তো একা একা সব প্রবলেম সলভ করতে পারবে না, তোমার একটা এন্টারপ্রাইজ হবে, সেখানে তোমার অনেক লোকবল হবে, তাদের সঙ্গে তোমার একটা আত্মিক যোগাযোগ করতে হবে, যেটা পেশাদার হয়েও পেশাদারের একটু বেশি। হ্যাঁ, যেমন আমি দেখি এটা খুব ভালো প্র্যাকটিস করেন আমাদের প্রথম আলো সম্পাদক প্রতিমা রায়, উনি আমাদের প্রত্যেকের স্ত্রীর নাম জানেন, আমাদের ছেলে মেয়ে কি কোথায় পড়ে সেটা জানেন, এবং আমাদের কারো কোনো বিশেষ কোনো অসুখ আছে কিনা সেটা উনি কিন্তু বলতে পারে। এই এই জিনিসটা উনি কিভাবে অর্জন করেছেন, কারণ উনি ওই জিনিসটা কি বলবো, এটা চর্চা করেছে। তো তোমাকে, তুমি যদি প্রতিদিন মাকে জড়াই ধরো, মাকে বলো মা তোমাকে ভালোবাসি, বাবা অফিস থেকে আসলে, হ্যাঁ যদি সম্ভব হয়, তোমরা তো বড় হয়ে গেছে এখন, তুমি যদি মনে করো যে না এ বাবা আসলে বাবার কোটটা খুলে দিব, এটা কেমন কথা, বাপ নিজেই খুলুক না, তা না, যদি বাবার কোটটা খুলে দিতে পারো তাহলে সেটা খুলে দিও, বাবার জুতাটা যদি খুলে দিতে পারো তাহলে সেটা খুলে দাও। তাইলে হবে কি, বাবা কিন্তু বাবা তোমার থেকে কমপক্ষে 20 থেকে 25 বছরের বড়, এবং 20 থেকে 25 বছরে ওনার কিন্তু আরেক ধরনের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা একই জুতা পরে তোমাকে অর্জন করার দরকার নাই, তুমি বাবার কাছ থেকে সেটা নিতে পারবা, মায়ের কাছ থেকে সেটা নিতে পারবা। কাজে নিজেকে একটা অভিজ্ঞতার হাব তৈরি করতে হবে, যাতে আমি পৃথিবীর সকল ভালো অভিজ্ঞতা গুলো অর্জন করে ফেলতে পারি, যাতে ওনারা যে পথে গেছেন সেখানে যদি কোনো ঝামেলা থাকে সেটা যেন আমার না। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে স্টার্ট বিল্ডিং ইয়ার নেটওয়ার্ক, পরিবারের বাইরের নেটওয়ার্কটা আস্তে আস্তে তৈরি করতে শুরু করো, এবং তাড়াহুড়া করো না, জীবন কিন্তু একটা ম্যারাথন, এটা 100 মিটার স্পিড না। কাজে আমি এটেন্সি করলাম হইলো না, হয়ে আমি ওই যে কলা গাছে ঝুলে পড়লাম, এটা করা যাবে। পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান হয়েছে যেগুলো শুরু করছে 55 বছর বয়সে, মতি রহমান প্রথম আলো শুরু করছিল না 55 বছর বয়সে, কেএফসি যেটা বুড়া লোকের মধ্যে আছে উনিও 55 বছর বয়সে শুরু করছে, কাজে অনেক বড় পরেও তুমি তোমার কাজটা, এবং আল্লাহ আমাদেরকে কি জন্য এখানে পাঠাইছেন এই দুনিয়াতে, এক্স্যাক্টলি কোন কাজটার জন্য পাঠাইছেন এটা তো আমি জানি না, আমাকে তুমি এটা বলে দেন না, সেজন্য আমাকে চেষ্টা করে যেতে হবে, কোনো না কোনো একদিন আমি জানবো, অথবা কারো কারো কাছে জার্নিটাই থাকবে, একটা কিছু যে হবে তা না, কিন্তু ওই জার্নিটার মধ্যেই তোমাকে ওই জীবনটাকে উপভোগ করতে পারতে হবে, এটা হচ্ছে এমব্রেসিং দ্য জার্নি। তাহলে থার্ড হইলো তোমাকে জীবন যাত্রাটা। এবং এই যে কয়দিন আগে যে মারা গেলেন আমাদের ইন্দু কিশোর, ওনার একটা গান আমার খুব প্রিয়, সেটা হচ্ছে কথাগুলো এরকম যে জীবন কোনো এরকম না যে কচু গাথা কচু পাতার উপরে পানি নয়, পদ্ম পাতা, হ্যাঁ পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে, জীবনটা যদি তুমি ভালোবাসো তাহলে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবা, তাই না? একটা খুবই আনন্দের বিষয়, একটা খুব ছোট্ট ঘটনা, হ্যাঁ তোমার, তোমাকে অনেক বড় করবে, অনেক অনেক তোমার বড় করবো মানে কি, বড় করবো মানে এই না যে পৃথিবীর মানুষ তোমার মূর্তি বানায় রাখবে, দরকার নাই, মানুষের মনের মূর্তি তুমি করতে পারো কিনা, মানুষ তোমাকে, তাহলে এটা সেটা কিভাবে হয়, যেমন তুমি একটু চিন্তা করে দেখো, ধরো তোমাদের যেহেতু উদ্যোক্তা হওয়ার লড়াইতে আছে, তার মানে 18 থেকে 25 এই বয়স যদি আমি তোমাদের ধরি, এরকমই তো হবে না বয়সটা, জি জি, 18 থেকে 25 বছর বয়সে, হ্যাঁ তুমি যদি একটু চিন্তা করে দেখো যে তোমার, তোমাদের পরিবারে, হ্যাঁ তোমাদের পরিবারে, তোমাদের এক্সটেন্ডেড পরিবারে, তোমার মহল্লায় কোন ছেলে, তোমার বয়সী কোন ছেলে বা মেয়েটাকে পাড়ার লোকেরা চিনে, প্রশ্নটা করো, যত ওর মধ্যে পাবা, এবার তাকেই চিনে যে কিনা বিপদের সময় আগায় আসে, তাই না? তাকেই চিনে যে কিনা ওই যে কোনো ধরনের, একটা তুমি দেখবা যে তোমার ভাইয়ের বিয়া তুমি যতটা দৌড়াইতেছো, তোমার একজন বন্ধু সমান পরিমাণ দৌড়াইতেছে, তার চেয়ে বেশি দৌড়াইতেছে, দেখবা যে তোমাদের ফ্যামিলিতে তোমার
বন্ধুটাকেও কিন্তু আলাদা একটা মর্যাদা দেওয়া হয়। তার মানে মানুষ কাকে মনে রাখে? যে মানুষটা তার কাজে লাগে, যে মানুষটার যদি কাজে নাও লাগে তার সহমর্মিতা টের পাওয়া যায়। তুমি একজন সহমর্মী কাজে লাগার মানুষের উদ্যোগ, এটা 4 নম্বর। আর শেষ কথাটা হলো, পৃথিবীতে সমস্ত স্বপ্নের স্বপ্ন পূরণ হয় না, সমস্ত কিছু সলভ হয় না। হ্যাঁ, যদি সেটা হইতো তাহলে পৃথিবীতে এত আনন্দের জায়গা হতো না, এত চ্যালেঞ্জিং হতো না, তাই না? আমি যেমন ধরো এখানে তোমরা বিভিন্ন ধর্মাবলম্বী আছো, তাই না? এই যে হাতে 5টা আঙ্গুল দেখো, 5টা আঙ্গুল কিন্তু 500 পাঁচশো, তাই না? আমরা আল্লাহ বলি, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে। তুমি দেখো তোমার ওই যে সৃষ্টিকর্তা, উনি চাইলে সবাইকে একই রকম বানাইতে পারতেন, তোমার জন্য কিছু না বলতে না, হয়ে যেত সবাই একই রকম হইত। যদি সবাই একই রকম হইতো, সবাই যদি একই ভাবে কাজ করতো, তাইলে এটা কিন্তু এই দুনিয়াটা এত আনন্দ হইতো না, এত চ্যালেঞ্জিং হইতো। ঠিক আছে, যদি সুযোগ পাও তাইলে এই স্টিভ জবস 1984 সালে ম্যাকিন্টশ যখন বাজারে নিয়ে আসেন, তখন একটি ছোট্ট বিজ্ঞাপন করছিলেন। হ্যাঁ, সেই বিজ্ঞাপন চিত্রটা দেখবা, দেখবা যে ওখানে একটা রেজিমেন্টের লোক সবাই একদম করে বসে আছে, আর একটা মেয়ে দৌড়াইতে দৌড়াইতে আসে, এবং একজন বড় স্ক্রিনে একজন লোক রোবটের মতো সবাই শুনতেছে, আর ওই মেয়েটা আইসা তার হাতে একটা হ্যামার থাকে, সেটা সে ছুড়ে মারে স্ক্রিনে এবং স্ক্রিনটা ভেঙে যায়। হ্যাঁ, মেসেজটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে রেজিমেন্টে সবাই একরকম, সবকিছু গোছানো, এরকম দুনিয়া কিন্তু আমরা চাই। আমরা চাই যেখানে সবার জন্য চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য নিজের কথা বলার লোকেদের লোকেরা থাকবে, তারা সেই চ্যালেঞ্জ উত্তরণ করবে, নিজের একটা গল্প বানাবে, দুনিয়াটাকে আগাই নিবে। অনেক ধন্যবাদ।